हेडलाइंस स्पॉन्सर्ड बाय बीएसटी इंफ्राटेक लिमिटेड। बीएसटीएल पाइप्स अवेलेबल इन राउंड स्क्वायर एंड रेक्टेंगल शेप्स। 15 वर्षों से लगातार सब जगह फिट हर जगह हिट। फॉर ट्रेड इंक्वायरी कॉन्टैक्ट 8337800045 0332623914 0332623915। কালী পূজার পরেই বাঙালির যে বিশেষ অনুষ্ঠান পালিত হয় তা হলো ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় মূলত বোন ভাইকে ফোঁটা দিয়ে এই উৎসবের সূচনা হয়। ভাই বোনের বন্ধন যে একটি বিশেষ বন্ধন তা এই অনুষ্ঠানের মাধ্যমেই নির্ধারিত হয়। ভাইফোঁটার দিন বোনেরা ভাইদের জন্য ধান দূর্বা দিয়ে আরতি করেন। এর বিকল্প হলো না এবারেও। রবিবারের ভাইফোঁটার শুভ দিনে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোলের চেলিডাঙ্গায় তার পৈতৃক বাড়িতে তার ভাই বোনদের নিয়ে ভাইফোঁটার দিনটি উদযাপিত করলেন। घर की देख रेख के लिए सुरक्षा गार्ड रखे जाने के बाद भी एक दवा विक्रेता के घर में चोरी हो गई। इससे पहले कि सुरक्षा गार्ड घर की रखवाली करने के लिए आता, चोरों के दल ने उससे पहले ही दरवाजे का ताला तोड़कर घर के भीतर प्रवेश किया। साथ ही घर के भीतर अलमारी में रखे कीमती सोने के गहने और नकदी चोरी कर ली। यह घटना रानीगंज थाना क्षेत्र के नंदन कॉलोनी इलाके में घटी है। घटना के बारे में बताया जाता है कि रानीगंज के जेके नगर बाजार में दवा विक्रेता सरोज कुमार दे रानीगंज के नंदन कॉलोनी में रहते हैं। कुछ दिन पहले पारिवारिक काली पूजा में शामिल होने के लिए उनके परिवार के सदस्य बांकुड़ा जिले के इंदास गए थे। हालांकि रात में घर की सुरक्षा के लिए उन्होंने सुरक्षा गार्ड की व्यवस्था की थी, लेकिन फिर भी आश्चर्यजनक तरीके से उनके घर में चोरी हो गई। पति पर भारी वस्तु से प्रहार कर पत्नी की हत्या करने का आरोप लगा है। यह घटना काली पूजा की रात की बताई जा रही है। मृतका की पहचान आसनसोल दक्षिण थाना क्षेत्र के उषा ग्राम के टैगोर रोड दुर्गा मंदिर इलाके की निवासी अर्पिता घोष के रूप में हुई है। मजिस्ट्रेट की रिपोर्ट के आधार पर आसनसोल जिला अस्पताल में मृतका के शव का पोस्टमार्टम किया गया। वहीं इस घटना के बाद मृतका का पति आशीष वर्मा फरार बताया जा रहा है। पुलिस सूत्रों के अनुसार आसनसोल के उषा ग्राम के टैगोर रोड दुर्गा मंदिर इलाके के रहने वाले आशीष वर्मा की शादी लगभग 3 साल पहले आसनसोल के 1 नंबर मोहिशिला कॉलोनी की निवासी अर्पिता घोष के साथ हुई थी। বোনের বাড়ি যাওয়ার পথে সাফাই স্বর্ণালঙ্কার ভাইফোঁটায় বিপাকে পড়ল দাদা। তদন্তে দুর্গাপুর থানার পুলিশ জানা গেছে রানীগঞ্জ থেকে কাজল চৌধুরী তার স্ত্রী সমাপ্তি চৌধুরী ও 2 সন্তানকে নিয়ে দুর্গাপুরের প্রান্তিকায় নামে। তারপরেই ডাবের দোকানে ডাবের জল খাওয়ার পর তার 2 সন্তান এবং স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার জন্য টোটোতে চাপেন। হঠাৎ একজন মহিলাও টোটোতে চেপে পড়েন। আপনি কেন টোটোতে চাপলেন জিজ্ঞাসা করতেই সেই মহিলা উধাও হয়ে যায়। তখনই সমাপ্তি চৌধুরী তার ব্যাগের চেন খুলে দেখেন গায়েব লকেট দেওয়া সোনার চেন সহ নগদ 100 টাকা। চিন্তার ভাঁজ পড়ে কপালে। দুর্গাপুর থানার এজন ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে পুরো ঘটনাটি খতিয়ে দেখে এবং তদন্ত শুরু করে। ওই মহিলার সন্ধানেও তল্লাশি শুরু করেছে। কাজল চৌধুরী নামের ওই ব্যক্তি বলেন, হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে গেল। আমরা চরম আতঙ্কের মধ্যে। আমার স্ত্রীর ওই স্বর্ণালঙ্কারের দাম প্রায় 70-75 হাজার টাকা। ভাই বোনের বন্ধন একটি পবিত্র বন্ধন। এই বন্ধনকে কেন্দ্র করেই বাঙালির প্রচলিত সমাজে যে বিশেষ অনুষ্ঠান পালন হয় তা হলো ভাইফোঁটা। ভাইফোঁটার সাথে যেমন জুড়ে থাকে ভাই বোন দাদা দিদিরা, তেমনি এই উৎসবের সাথে জুড়ে থাকে বিভিন্ন খাওয়া দাওয়া এবং যার মূল কেন্দ্রবিন্দু হলো মিষ্টি। মিষ্টি ছাড়া কোনো উৎসবই যেন পরিপূর্ণ হয় না। তাই ভাইফোঁটার বাজারে এবছর বিশেষ ভাইফোঁটার থালি নিয়ে এলো বিভিন্ন মিষ্টান্ন ভান্ডারগুলি। রসগোল্লা, পান্তুয়া, চমচম, সুগার ফ্রি মিষ্টি সহ বহু মিষ্টি কিনতে লেগে আছে ক্রেতাদের ভিড়। শহরের রাস্তায় হঠাৎ শোনা গেল উলুধ্বনির সঙ্গে শঙ্খধ্বনি। তারপরেই চন্দন আর দূর্বাঘাস দিয়ে দীর্ঘায়ু কামনা করে পরিয়ে দেওয়া হলো হেলমেট, খাওয়ানো হলো মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে ট্রাফিকের মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কর্তা বিনয় লাইক বলেন,
রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আসানসোল দুর্গাপুর জুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন, মানুষের সচেতন করতে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। তারই একটি অঙ্গ হিসেবে ভাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেটবিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সাব ট্রাফিক গার্ডের মহিলা কর্মীরা হেলমেটবিহীন বাইক চালকদের ললাটে চন্দন আর দূর্বা ঘাস দিয়ে সারা জীবন ভালো থাকার প্রার্থনা করে একটি করে হেলমেট পরানো হয়। তবে এই কর্মসূচির পর মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কে আন্ডাল থানা কে তরফ সে ফিরে পাওয়া প্রজেক্ট কে তহত 45 লোগো কো উনকা খোয়া হুয়া মোবাইল বরামদ কর ওয়াপস লৌটায়া গিয়া। ইসকে সাথ হি সাইবার ক্রাইম কে তহত ঠগি কি গই লগভগ 15 লাখ রুপে কি রকম ভি পুলিশ নে লোগো কো ওয়াপস লৌটাই। বতায়া জাতা হ্যায় কি লগভগ 15 সে 20 লোক সাইবার ক্রাইম কে শিকার বনে থে और उनके बैंक अकाउंट से रुपए गायब कर लिए गए थे। काली पूजा के अवसर पर अंडाल थाना परिसर में कार्यक्रम आयोजित किया गया, जहां गरीब और जरूरतमंद लोगों के बीच वस्त्र वितरण किया गया। आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की बीजेपी विधायक अग्निमित्रा पाल ने रविवार को आदिवासी समुदाय के लोगों के बीच भाई फोटा का त्यौहार मनाया। वे आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के बड़थल ग्राम के आदिवासी पाड़ा पहुंची, जहां आदिवासी समुदाय के लोगों ने काफी गर्मजोशी के साथ उनका स्वागत किया। इस दौरान विधायक अग्निमित्रा पाल ने महिलाओं के साथ परंपरागत आदिवासी नृत्य भी किया। लाइन्स स्पॉन्सर्ड बाई BSTL इंफ्राटेक लिमिटेड। BSTL पाइप्स अवेलेबल इन राउंड, स्क्वायर एंड रेक्टेंगल शेप्स। 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। फॉर ट्रेड इंक्वायरी कॉन्टैक्ट 8337800450 0332623914 0332623915।